আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সোমস ফুট স্টেপস। আপনারা তো অলরেডি গতকাল ব্লগের মাধ্যমে জেনে ফেলেছেন যে আমরা একটা লম্বা রোড ট্রিপে বের হয়েছি। আসলে সামারের আগে একটা ওয়ার্ম আপের জন্য আমরা এই ছোট একটা রোড ট্রিপকে বেছে নিলাম। আমাদের এবারের প্ল্যান হচ্ছে আমরা ডিরেক্ট উমিও থেকে কোপেনহেগেন ডেনমার্কে যাব গাড়ি চালিয়ে অলমোস্ট 1322 কিলোমিটার অ্যারাউন্ড ড্রাইভ। কিন্তু পুরোটা পথ আমরা একবারই ড্রাইভ করব না, আমরা মাঝখানে দুইটা স্টেশনে থামবো, রেস্ট নিব, তারপর আবার ড্রাইভ শুরু করব। তো গতকালকে আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে আমরা উমিও থেকে স্টকহোমে পৌঁছেছিলাম। উমিও থেকে আমাদের রওনা দিতে দিতে যেহেতু একটু দেরি হয়ে যায়, সেহেতু আমাদের স্টকহোমে পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যায়, অলমোস্ট 2টা বাজে তখন আমরা স্টকহোমে পৌঁছাই। রাতে আমরা ছিলাম হচ্ছে রাসেল ভাই আর প্রাপ্তি ভাবিদের বাসায়। এরপর সকালে সেখানে আমরা নাস্তা করি, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আস্তে ধীরে আমরা বের হলাম হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন ইউনবির দিকে। ইউনবিতে যাওয়ার আমাদের বড় একটা কারণ হচ্ছে আমরা ছোট্ট সোনামণি লিলিকে দেখব। আপনারা তো অলরেডি দেখতেই পাচ্ছেন জুনায়রা কিন্তু পিছনে একা একা বসা শিখে গেছে, এবং সে পিছনে একা একা বসে নিজের মতন করে চুপচাপ তার প্রিয় বিনকে নিয়ে খেলা শুরু করলো। আমরা যেহেতু জুনায়রাকে খুব ছোটবেলা থেকে নিয়ে ঘোরাঘুরি করি, তাই জুনায়রা এই জিনিসগুলোর সাথে বেশ অভ্যস্ত হয়ে গিয়েছে। মানে গাড়িতে অনেক লম্বা সময় থাকা, ঘোরাঘুরি করা, সব কিছুর সাথে ও বেশ ভালো এনজয় করে। যাই হোক, আমরা অলমোস্ট 2.5 ঘন্টা ড্রাইভ করার পরে একটু রেস্ট নেওয়ার জন্য একটা রেস্টিং সাইডে থামলাম, এবং সৌম্য যেহেতু লম্বা সময় ড্রাইভ করছে তাই ও একটু ফ্রেশ এয়ার নিতে চাইলো। আর আমরাও ভাবলাম যে অনেকক্ষণ গাড়ির ভিতর বসে না থেকে বাইরে একটু হাঁটাহাঁটি করলে হয়তো ভালো লাগবে। যাই হোক, আমরা 10 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার শুরু করলাম। আর এই যে দেখেন আমার গাড়ির অবস্থা, গাড়িটাকে আমরা আপাতত ছোটখাটো একটা বাসা বানিয়ে ফেলেছি। এখানে বালিশ থেকে কাঁথা কম্বল সব কিছুই আপনি খুঁজে পাবেন। এত লম্বা জার্নিতে জুনায়রাকে এন্টারটেইন করার জন্য আসলে আমাদের প্রচুর জিনিসের প্রয়োজন, তাই আমি ওর জন্য অনেক খেলনা নিয়ে এসেছি যাতে ও কোনোভাবেই গাড়ির ভিতর বোর না হয়ে যায়। আর কিছুক্ষণ পরপর আসলে আমরা চেষ্টা করছিলাম গাড়ি থামিয়ে রেস্ট নেওয়ার, যাতে ও একটু হাঁটাচলা করতে পারে, খেলাধুলা করতে পারে। সব কিছু মিলিয়ে জুনায়রাও আসলে খুব এনজয় করছিল এত লম্বা একটা ট্রিপ। এরপর আমরা আরও বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে যেটা করলাম সেটা হচ্ছে হাইওয়ের পাশে একটা বার্গার চেইন শপ মার্কস, যেখানে আমরা প্রায় সবসময় খেয়ে থাকি, সেখানে থামলাম একটু ছোটোখাটো বিকালে নাস্তা করার জন্য। আমার মেয়েও এখন বুঝে গেছে যে এইসব জায়গায় মজার মজার খাবার পাওয়া যায়, তো সে এগুলা দেখলে খুব খুশি হয়, এবং ইদানিং সে বার্গার বলাও শিখে গেছে। কাউন্টার থেকে নিজে বার্গার পিক করা এবং খাওয়ার শেষে আবার কিভাবে ময়লাগুলো ফেলতে হয় সেটাও এখন সে শিখে গেছে। আমি আর সৌম্য আমরা দুজনই জুনায়রাকে নিয়ে ঘোরাঘুরি করতে অনেক কমফোর্টেবল ফিল করি, কারণ আমার মেয়ে প্রত্যেকটা জিনিস ভীষণভাবে এনজয় করে, এবং আমরা সব সময় চেষ্টা করি ও যেটা পছন্দ করে, ও যেটা ভালোবাসে সেটা ওকে করতে দিতে। জার্নির ফাঁকে ফাঁকে ও যতটুকু সময় বাইরে খেলতে চায় আমরা পুরোটা সময় ওকে বাইরে খেলতে দিয়েছি। আর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি সব সময় করি জার্নির ক্ষেত্রে বা আমার মাথায় রাখি সেটা হচ্ছে কমফোর্টেবল ড্রেস। আমি সব সময় খেয়াল রাখি জুনায়রা কোন জামাটা পড়লে কমফোর্টেবল ফিল করবে, তো সেটা পরিয়েই আসলে আমি সবসময় ওকে জার্নিতে নেই। আর সুইডেনের খুব পপুলার একটা ব্র্যান্ড হচ্ছে পোলার অ্যান্ড পাইরেট। জুনায়রার ক্ষেত্রে জার্নির সময় আমি পোলার অ্যান্ড পাইরেটের কাপড় সবসময় প্রেফার করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে প্রায় 45 মিনিটের মতো একটা ব্রেক নিই। জুনায়রা অনেকটা সময় খেলাধুলা করে, এরপর আবার আমরা গাড়ি স্টার্ট দিই। এখন জুনায়রা বেশটা সময় একা একা পিছনে বসে খেলাধুলা করা শিখে গিয়েছে, আর ও যেহেতু একটু টায়ার্ডও হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে খেলাধুলা করে, কিছু এর মধ্যে আশা করি ও ঘুমিয়েও পড়বে আর আমাদের জার্নিটাও বেশ সহজ হয়ে যাবে। আমরা দুপুরে যখন স্টকহোম থেকে রওনা দিই তখন বেশ সানি ওয়েদার থাকলেও আসলে কিছুক্ষণ পরেই শুরু হয় ঝিমঝিম করে বৃষ্টি পড়া। খুব বেশি বৃষ্টি না হলেও অল্প অল্প করে বৃষ্টি পড়ছিল। আর এদিকে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে জুনায়রা কয়েক ধরনের খেলনা, কয়েক ধরনের বই নিয়ে বারবার খেলাধুলা করছে, এবং ও চুপ করে নিজের মতো নিজেই আসলে খেলা করছে। আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে রাতে ইউনবিতে থাকবো। আজকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে হয়তো বা 7:30 বা 8টা বেজে যাবে, যেহেতু এখন সামার টাইম, তো এখন সূর্য ডোবার কোনো লক্ষণ নেই আর সাউথের এদিকে তো আরও নেই। আপনাদের সাথে গল্প করতে করতে আমরাও ওই যে পৌঁছে গেলাম ইউনবিতে, অলমোস্ট 6 ঘন্টার ড্রাইভ শেষ করে। ওই যে ওখানে সবুজ বাড়িটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আফরাত ভাই আর স্মদ ভাবিদের বাসা, আর এখানেই রয়েছে আমাদের ছোট্ট সোনামণি লিলি, যাকে দেখার জন্যই আসলে আমরা এতটা পথ মূলত ড্রাইভ করে এসেছি। বাসায় ঢুকতেই আমরা তাদের কাছ থেকে খুব সুন্দর একটা ওয়ার্ম ওয়েলকাম পেলাম। এখানে দেখা হচ্ছে ওয়েলকাম এন্ড টিল ইউনবি, যেটা হচ্ছে ওয়েলকাম টু ইউনবি। পরিচয় করিয়ে দিই এখানে আফরাত ভাইয়ের সাথে, আর ওই যে ওখানে চুপ করে বাউন্সারে শুয়ে আছে আমাদের ছোট্ট লিলি। ড্রাইভ করে আসলাম আর মাত্র 300 কিলো বাকি নাই পুরো আমাদের ফাইনাল ডেস্টিনেশন।
আমাদের এই উদ্যোগটা একটু শর্ট নোটিসে হয়ে গেছে, কিন্তু আপনারা আমাদের জন্য খুশি হন না আপনারাও? আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালো একটা উদ্যোগ, এবং আপনাদের উদ্যোগের কারণে আমাদের এই ছোট ইউনিয়ন, এবং আমাদের কাছে তো মনে হয় যে এটা ঈদের দিন। আমরা এত ছোট জায়গায় থাকি যেখানে ধরেন আমাদের আমাদের ভাষার মানুষের কথা আমরা দেখতে পাই। আর সবচেয়ে বড় মিসে যে সুইডেনে আসার পরে আপনাদের সাথে কিন্তু উঠা বসা মেলামেশা, সো আপনারা বলতে গেলে আমাদের কাছে ফ্যামিলি, যে ফ্যামিলি আসছে। মানে থাকে না যে কোন একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ লোককে আমরা বিশেষ মিস করি। হ্যাঁ, বৈজ্ঞানিক আলাপ হইলে রিয়াজ ভাই থাকলে একটা ভালো কথা বলতে বা এরকম বলি আমরা এরকম আর কি। শুধু ভালোবাসা না থাকলে এই দেখা হবে। আমি যখন তখন গেলাম, যখন বলেছিলাম যে বারো বারো ড্রাইভ করে গেছি, হুজুর গেছি, শুধুমাত্র নতুন একটা জায়গায় যাওয়া না, ও জানায়নি, বিশ্বাস করেন ও জানায়নি। আমাদের মেন উদ্দেশ্য তো ওই যে আর দেখেন, মানে আমরা লাস্ট কবে আনটা দিচ্ছি জানি না, কিন্তু এই যে রিইউনিয়ন মানে মনে হয় না যে এর মাঝে অনেক বছর চলে গেছে। দূরের কেউ আসছে চলে গেছে শেষ, ওই এরকম তাহলে মেমোরিটা ফেডই হয়ে যেত। তবে এটা মনে হয় আমার কাছে যে মানে আমার কাছে মনে হয় না যে আমি কোনো কিছু হয়েছে মানে তিনটে মানুষকে উদ্দেশ্য করে তাদেরকে দেখছি এখন। তারপরে আমি আরো বেশি আমি ভাবি নাই যে ও এক বছর পরে কি করবে। এই ট্রিপের নেক্সট আপডেট থাকবে আমাদের পরের ভ্লগে। সবাই ভালো থাকবেন, ফলো করবেন আমাদেরকে ইনস্টাগ্রামে আর ইউটিউবে। আল্লাহ হাফেজ।